কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা চাইলে বাটার বা তেলও ব্যবহার করতে পারবেন, তবে চেষ্টা করবেন ঘি বা বাটার যেকোনো একটি ব্যবহার করতে। এতে মিষ্টির ভিতর সুন্দর একটি ফ্লেভার আসে। টেবিল চামচ দুধ লেগেছে, তবে আপনার কম বা বেশি লাগতে পারে। এখন এই ডোটাকে রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। এরই মধ্যে 10 মিনিট হয়ে গিয়েছে, এখন দেখুন ডোটা হাতে লেগে আসছে না। এখন আমি ছোট ছোট মিষ্টি তৈরি করে নেব। মিষ্টি শেপ দেওয়ার সময় হাতের তালুতে প্রেসার দিয়ে ঘষে ঘষে তৈরি করতে হবে। আর মিষ্টিটা এইরকম মসৃণ ভাবে তৈরি করে নিতে হবে, তা না হলে কিন্তু মিষ্টি তেলে ভাজার সময় ফেটে যাবে। এখন আমি সবগুলো মিষ্টি তৈরি করে নেব। এরই মাঝে সবগুলো মিষ্টি তৈরি করা হয়ে গিয়েছে, এখন আমি এই মিষ্টিগুলোকে তেলে ভেজে নেব। মিষ্টি ভাজার জন্য চুলায় একটি প্যানে তেল দিয়ে নিয়েছি। যখন তেল হালকা গরম হবে তখন মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। গরম তেলে মিষ্টি দিলে সঙ্গে সঙ্গে কালার চলে আসবে, তাই গরম তেলে মিষ্টি দেওয়া যাবে না। মিষ্টিগুলো হালকা ভেসে উঠলে হালকা হাতে নেড়ে দিচ্ছি। দোয়াচে মিষ্টিগুলো ফুলে ওঠা পর্যন্ত ভাজতে হবে। যখন মিষ্টিগুলো ফুলে এমন তেলের উপর ভেসে উঠবে তখন চুলার আঁচটা মিডিয়াম টু লো করে দিতে হবে। ভাজতে ভাজতে আস্তে আস্তে দেখবেন কালার আসতে শুরু করবে। কালারটা যখন হালকা ব্রাউন কালার হবে ওই পর্যায়ে চুলার আঁচটা মাঝারিতে করে দিতে হবে। তবে এই পর্যায়ে আমি কিছু মিষ্টি তুলে নিচ্ছি। যেহেতু আমি দুই রকমের কালারের মিষ্টি তৈরি করব, মাঝারি আঁচে বাকিগুলোর লালচে রং আসা পর্যন্ত ভেজে নেব। এখন মিষ্টিগুলো 10-12 মিনিটের জন্য ঠান্ডা করে নেব। এখন শিরা তৈরি করব। এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে 1 কাপ চিনি দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। এখন দিয়ে দিচ্ছি 3টা এলাচ। চুলার আঁচটা মাঝারি করে পানি ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। যখন চিনিটা গলে শিরাটা ফুটে উঠবে তখন বুঝতে হবে শিরাটা হয়ে গিয়েছে, শিরাটা আর ঘন করা যাবে না। এখন এই গরম শিরার মধ্যে দিয়ে দিচ্ছি হালকা ঠান্ডা করে নেওয়া মিষ্টিগুলো। এবার একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মিডিয়াম লোতে করে রেখে দেব 10 মিনিটের জন্য। এর মধ্যে কিন্তু ঢাকনা খোলা যাবে না। এর মধ্যে 10 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনা খুলে নিয়েছি। মিষ্টিগুলো একদম সফট হয়ে গিয়েছে, তবে অতিরিক্ত যে শিরাটা দেখছেন তা কিন্তু মিষ্টি ঠান্ডা করার সময় মিষ্টির মধ্যে শিরা ঢুকে যাবে। এবার চুলা থেকে নামিয়ে নর্মাল তাপমাত্রায় মিষ্টিগুলো ঠান্ডা করে নেব। এভাবে ঢাকনা দিয়ে মিষ্টিগুলো পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য ঢেকে রেখে দিতে হবে। মিষ্টিগুলো ঠান্ডা হয়ে গিয়েছে এবং মিষ্টিগুলো শিরা টেনে সোপ করে নিয়েছে। দেখেই বোঝা যাচ্ছে মিষ্টিগুলো সফট ও রসালো হয়েছে। দেখুন কতটা নরম ও রসালো হয়েছে। চাপ দিলেই রসটা বের হয়ে যাচ্ছে এবং ছেড়ে দিলেই রস
সসটা আবার সোপ করে নিচ্ছে। আশা করি আজকের রেসিপিটিও আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাবেন যে